रूपपुर पारमाणविक विद्युत केंद्र द्वितीय यूनिटे मूल यंत्र रिएक्टर प्रेशर वेसल स्थापन करा हबे अक्टोबर माझामाझिते। शनिवार बिकेले विज्ञान ओ परमाणु विषयक सांबादिकदेर संगठन एआरबि आयोजित सेमिनारे विज्ञान ओ प्रजुक्ति मंत्री स्थपति ইয়াফেস ওসমান আরো বলেন দেশে প্রথম পরমাণু চুল্লির নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বিজ্ঞান সচিব জানান রূপপুর বিদ্যুৎ কেন্দ্র বাণিজ্যিকভাবে চালুর দুই বছর পর থেকে ঋণের কিস্তি পরিশোধ শুরু হবে। ফেরদৌস আরিফিন জানাচ্ছেন বিস্তারিত। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সাংবাদিকদের সংগঠন এআরবি আয়োজন করে নতুন বিশ্ব বাস্তবতায় পরমাণু শক্তির সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে এই সেমিনার। মূল প্রবন্ধে জানানো হয়, দেশীয় গ্যাস ছাড়া অন্য যে কোনো উৎসের তুলনায় পরমাণু বিদ্যুৎ সাশ্রয়ী। রূপপুরের কারণে কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণের লক্ষ্য অর্জন সম্ভব হবে। প্রকল্প প্রধানের দাবি, অন্য কোনো দেশের চেয়ে বেশি ব্যয় হচ্ছে না রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে। এখান থেকে যে বিদ্যুৎ পাওয়া যাবে তার প্রতি ইউনিট খরচ পড়বে 4.5 টাকার মতো। ভবিষ্যতে এই যে গ্যাসের যে বহুমুখী ব্যবহার, সেটা যদি আমরা নিশ্চিত করতে চাই এবং বিদ্যমান গ্যাস ভিত্তিক যে ইনফ্রাস্ট্রাকচার সেটাকে যদি ধরে রাখতে চাই, তাহলে গ্যাসের বিকল্প পাওয়ার প্ল্যান করতে হবে। বর্তমান প্রেক্ষাপটে নিউক্লিয়ার ব্যতিরেকে আর কোনো অপশন নেই। রাশিয়ার ঋণ ও প্রযুক্তি সহায়তায় রূপপুরে নির্মাণ করা হচ্ছে দুই ইউনিটের বিদ্যুৎ কেন্দ্র। 2024-25 সালের মধ্যে এখান থেকে পাওয়া যেতে পারে 2400 মেগাওয়াট বিদ্যুৎ। বিজ্ঞান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলছেন, রুশ ঋণ পরিশোধ শুরু হবে কেন্দ্রটি বাণিজ্যিকভাবে উৎপাদন শুরুর পরে। এটা একটা গ্যারান্টিড একটা প্রজেক্ট। এই প্রজেক্টটা কমিশনিং এ যাওয়ার পরে এটা আরো 2 বছর সাকসেসফুলি চালানোর করার পরে আমাদের রিপেমেন্ট পিরিয়ড আমাদের শেষ হবে। এবং এটা আমরা জানি এটার গ্যারান্টিড এটা লাইফ টাইম হচ্ছে 60 ইয়ার্স এন্ড ইট উড বি এক্সটেন্ডেড আপ টু মোর 20 to 40 ইয়ার্স। ইতিমধ্যে প্রথম ইউনিটের প্রধান যন্ত্র রিয়্যাক্টর প্রেশার ভেসেল বসানো হয়েছে। বিজ্ঞান মন্ত্রী জানান দ্বিতীয় ইউনিটের যন্ত্র বসবে আগামী মাসে। রিসার্চ রিয়্যাক্টর বসিয়ে ফেলেছি, ওটা মানে রান করছে, আর দ্বিতীয়টাও আমরা সহসায় করতে পারবো, ওইটাও নিয়ে তাহলে আমরা ফাংশন করবো। দিস ইজ ইয়োর প্রজেক্ট, দিস ইজ ইয়োর কান্ট্রি, এর সুনাম আপনারা আমরা সবাই মিলেই নিই এবং এটা সাকসেসফুলি শেষ হোক, এটা আমরা সবাই মিলে প্রার্থনা করি। অ্যাটমিক রিপোর্টার্স মনে করে নতুন বিশ্ব বাস্তবতায় পরমাণু শক্তির বিকাশে আরও এগিয়ে যাবে বাংলাদেশ। অপরচুনিটি তৈরি হচ্ছে এবং এই অপরচুনিটি কিন্তু সব দিকে বিস্তার লাভ করছে এবং সেখানে ফেরদৌস আরিফিন, নিউজ 24, ঢাকা।